ছবিটি চারের পরে কোনো 16 দিতে, 16 পরে 15 আন্দোলনের প্রেক্ষিতে এবং অনেকের দাবির প্রেক্ষিতে নির্বাচন কমিশন নির্বাচন একদিন পিছিয়ে দুদিন পিছিয়ে দিয়েছে, এক তারিখে করেছে, তো এটা নিয়ে আপনার আপনি উত্তরের প্রার্থী হিসেবে আপনার প্রতিক্রিয়া কি? দেখেন, আমরা বিগত 22শে ডিসেম্বর যখন তফসিলটা ঘোষণা হয়েছিল তখনই কিন্তু নির্বাচন কমিশন আমরা সতর্ক করে দিয়েছিল যে ওনারা একটা তারিখ নির্ধারিত করেছেন যেটা অবশ্যই একটা বিতর্কতা সৃষ্টি করবে, কারণ এই তারিখটা আমাদের একজন একটা হিন্দু ধর্মের পূজার সাথে ক্ল্যাশ করে, অ্যান্ড বিশেষ করে ওই পূজাটা বিভিন্ন স্কুল সেন্টারে ব্যবহার করে পূজা উৎপাদন করার জন্য। তো ওই পর থেকে কিন্তু বিভিন্ন আন্দোলন বলতে পারেন, সামাজিক আন্দোলন বলতে পারেন, সামাজিক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু অনেক প্রতিক্রিয়া এসেছিল, কিন্তু ওনারা কিন্তু কোনো কিছুই আমলে নেন নাই। এখন যখন ওনারা বাধ্য হয়েছেন বিভিন্ন প্রেশারে, আর দেশও তো ঐক্য আছে এই ব্যাপারটাতে, বাধ্য হয়ে ওনারা ইলেকশন ডেটটা পিছিয়ে দিয়েছে। তো প্রথমে আমি সাধুবাদ জানাচ্ছি যে জনগণের পক্ষে বা জনগণের দাবিতে ইলেকশন কমিশন একটা সিদ্ধান্ত ফাইনালি নিয়েছে, যে সিদ্ধান্ত উচিত ছিল আরও আগে নেওয়া, আগে নেওয়া নাই বলেই কিন্তু আবারও নির্বাচন কমিশন তাদের ব্যর্থতার প্রমাণ দিয়েছেন এবং তাদের অযোগ্যতার প্রমাণও আবার দিয়েছেন, যে ব্যাপারগুলো নিয়ে আমরা নিয়মিত অভিযোগ করে আসছি। তা নির্বাচন পিছানো দুদিন পিছানোতে আমাদের কোনো সমস্যা নেই, আমরা অপেক্ষায় ছিলাম যে সকলকে নিয়ে সকলের ভোটার অধিকার আবার রক্ষা করে যেন নির্বাচন আমরা করতে পারি। তো 1 ফেব্রুয়ারির জন্য আমরা প্রস্তুত থাকবো, আমাদের আশা যে সকল ভোটাররা এখন প্রস্তুত থাকবে আর আগামীতে রায় আমরা অপেক্ষা করছি আমাদের পক্ষে নেওয়ার জন্য। আপনি কি মনে করেন যে হিন্দু ধর্মাবলম্বীদের এই সরস্বতী পূজার প্রেক্ষিতে আন্দোলনের প্রেক্ষিতে ইলেকশনটা পেছাতে বাধ্য হয়েছে, তাদের মধ্যে যে একটা ক্ষোভ জন্মেছিল, আপনি ক্যাম্পেইনে বলেছেন যে এই ক্ষোভের বহিঃপ্রকার যাতে করে তারা ধানের শীষে ভোট দিয়ে প্রশমিত করেন, আপনি কি আশা করেন যে এ ধরনের ঘটনা? যে আমি তো জোরালোভাবে বিশ্বাস করি যে অনেক শ্রেণী জনগণই কিন্তু অনেক কারণে আমাদের ক্ষোভ আছে, বিশেষ করে এখন আমাদের হিন্দু ধর্ম ভাই বোনদেরকে উপরে আমরা যে একটা আঘাত এনেছি, যে ওনারা বাধ্য হয়েছে সকল বাংলাদেশিদেরকে নিয়ে একটা আন্দোলন করতে, একটা ন্যায্য দাবি পাওয়ার জন্য, যে তারিখটা প্রতি বছরই কিন্তু নির্বাচন কমিশন জানত আমরা প্রতি বছর এটা পালন করি। তবে আমি কারো ক্ষোভের পক্ষে আমরা ইলেকশন লড়ছি না, আমরা সাধারণ জনগণের গণতান্ত্রিক অধিকার রক্ষার পক্ষে কিন্তু ইলেকশনটা আমরা লড়ছি। আমরা আশা করি যে সকল শ্রেণী সকল বাংলাদেশিরা বুঝবেন যে আগামীতে একজন জনপ্রতিনিধিদের অত্যন্ত বিশেষ করে দরকার, যারা যিনি ওনাদের পক্ষে লড়বে, ওনাদের অধিকারের পক্ষে লড়বে, এন্ড সেই সুবাদে আমি মনে করি যে আগামী এখন 1 ফেব্রুয়ারিতে আমাদের পক্ষে জনগণ ভোট দিবে। আচ্ছা, ঢাকা উত্তরের যারা ভোটার অধিবাসী তাদের প্রতি আপনার এই ইলেকশন রিশিডিউলের কারণে তাদের প্রতি আপনার নতুন করে আহ্বানটা একটু? তো প্রথম করে আমি সকল আমাদের তরুণ সমাজের ছাত্রদেরকে বলছি যে ওনাদেরও SSC পরীক্ষা কিন্তু পিছিয়ে গেছে, তো একই সাথে আমি দুঃখ প্রকাশ করছি যে যদি ওনাদের কোনো কষ্ট এই মর্মে হয়ে থাকে আমাদের ইলেকশনের জন্য আমি দুঃখিত সেটার জন্য। আর ঢাকাবাসীকে আমি আহ্বান জানাচ্ছি যে ইলেকশন তারিখ এখন 1 ফেব্রুয়ারি বা যখনই হোক, আমরা ক্যান্ডিডেট হিসাবে আমি প্রস্তুত ইলেকশন লড়ার জন্য ওই তারিখে, ওনারা যেন প্রস্তুত থাকেন, অবশ্যই নিজেদের নিজের ভোট ওনারা দিবেন। দেখেন, আমরা একটা 72 স্বার্থের নিয়ে এখন আমরা কথা বলছি, তো এই 72 স্বার্থের জন্য কোনো ব্যক্তিগত স্বার্থ বা আমাদের রাজনৈতিক দলের স্বার্থ কিন্তু সামনে আসতে পারে না, একটা দেশের স্বার্থ নিয়ে আমরা কথা বলছি, আমরা 70 কোটি মানুষের স্বার্থ নিয়ে কথা বলছি। তো সেই স্বার্থটা আগে আমাদের যদি কোনো ছোটো ছোটো সিদ্ধান্ত বদলে নিতে হয়, কোনো কষ্ট হয়, সেটা আমরা অবশ্যই মেনে নিব, কারণ মূল কথা হলো নির্ভয়ে একটা ভোটের অধিকার আমরা ফেরত আনতে পারি কি না এই দেশের মাটিতে। আর মূল বিষয় হলো এখন যে নির্বাচন কমিশন দেরিতে হলেও একটা সিদ্ধান্ত জনগণের পক্ষে ওনারা নিয়েছেন, তো বোঝা যায় যে নির্বাচন কমিশন যদি চায় ওনারা তার মানে আসলে আগামীতে একটা সুস্থ অবাধ
নিরপেক্ষ ইলেকশন 1 ফেব্রুয়ারিতে এখন ওনারা করতে পারেন। থ্যাংক ইউ। পিটুটা আপনারটা ভাই, পিটু দিয়ে দিবেন ভাই তো আবার।